This video is going to be a very emotional video. It's not the fact that the person I will be talking in this video is a very emotional person. Rather, this is going to be the last video of my birthday series. All's well that ends well. And to make the end well, the person I will be talking in this video is the perfect person. He is one of the toughest sportsmen RCC has ever produced. A person who was lightning fast on the track. A person who showed gladiator-like stamina and energy. A person who was the proud college games prefect of 47th batch Rajshahi Cadet College. So it's a very happy birthday to you, Shohanur, and I'm feeling extremely delighted, happy, at the same time a little emotional because it's your birthday. Shohanur আমাদের Rajshahi Cadet College এর 47th batch এর college games prefect ছিল। এতটুকু কথা বললে just একটা কথাই আসবে যে গেমসে সে কি কি করেছে। সো আজকের এই ভিডিওটাতে অ্যাপার্ট ফ্রম দ্য গেমস আমি ফার্স্টের দিকে ওর গেমস গ্রাউন্ডের বাইরে যা কিছু আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত শোহানুর ওয়াজ আ ভেরি গুড স্টুডেন্ট, ও পড়াশোনায় অনেক ভালো ছিল প্রথম থেকেই এবং আমাদের ব্যাচে একটা সময়ে অনেকগুলো মানে টার্মেট পরীক্ষাতে ও বেস্ট ফাইভের মধ্যেও প্লেস করেছিল। সো শোহানুর পড়াশোনার দিক দিয়ে সবসময় তাকে আমরা মনোযোগী থাকতে দেখেছি এবং তাকে আমরা প্রেপ টাইমগুলোতে খুব ভালো মতো ইউটিলাইজ করতে দেখেছি। সো অ্যাপার্ট ফ্রম দ্য স্টাডিজ শোহানুর ওয়াজ আ ভেরি হিউমারাস পার্সন এবং তার হিউমারগুলো ছিল খুবই সুন্দর রকমের হিউমার এবং এই হিউমারগুলো সে প্রডিউস করতো যখন আমরা বিভিন্ন সময় পানিশমেন্ট খেতাম। সো পানিশমেন্ট খাওয়ার সময় কোনো ভাইয়ের থেকে বোতাম লাগাতে চাওয়া, তারপর পানিশমেন্ট খাওয়ার সময় সুলেজ খুলে গেছে, এরকম বেশ কিছু উল্টাপাল্টা লজিক দিয়ে মানে একটা হিউমার তৈরি করা, এই কাজগুলো শোহানুর খুব ভালো পারতো। সো এরকম ছোটোখাটো হিউমারের জন্য শোহানুর ওয়াজ আ ভেরি পারফেক্ট চয়েস আমি বলবো। সো আমরা যখনই মানে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আড্ডা টাড্ডা দিতাম বা বিভিন্ন রকমের কথাবার্তা হতো তখন শোহানুরের এই হিউমারের ব্যাপারগুলো শোহানুর সবসময় উঠে আসতো এবং হিউমারের পরিচয়টা শোহানুর সব জায়গাতেই রাখতো। তো শোহানুর তার পারফরমেন্সের কারণে একটা সময় কাশিমাওদের জুনিয়র প্রিফেক্ট ছিল সাকিবের সাথে এবং একই সাথে পরবর্তী ইয়ারে সে গিয়ে কলেজ গেমস প্রিফেক্টের দায়িত্বটাও পালন করেছিল। শোহানুরের সাথে আমার ইন্টারেকশনটা অনেক বেশি ছিল বিকজ ফর্মে ওর সাথে আমার অনেক কথাবার্তা হতো এবং আমরা দুইজন পাকিস্তান ক্রিকেটের সমর্থক, তো আমরা পাকিস্তান ক্রিকেট নিয়ে অনেক কথাবার্তা বলতাম, তারপর বিভিন্ন ম্যাচের আগে এটা নিয়ে কথাবার্তা হতো। এখনও শোহানুরের সাথে যদি আমি কোনো কনভারসেশনে যাই মেসেঞ্জারে তখনও দেখা যায় যে শোহানুর নেক্সট কোন খেলাটা আছে, নেক্সট স্কেজিউল কি, কোন ম্যাচে কাকে খেলানো যায়, এগুলো নিয়ে সে মেসেজগুলো পাঠায়। এর বাইরে নর্মালি শোহানুর সেরকম কোনো কথাবার্তা লেখে না মেসেজে। সো শোহানুর একজন গেমস প্রিফেক্ট শুধুমাত্র সে মাঠেই ছিল না, মাঠের বাইরেও সে খেলাধুলো নিয়ে সে প্রচুর গবেষণা করে। হি ইজ আ বার্সা সাপোর্টার, সো বার্সেলোনা নিয়েও শোহানুর অনেক কিছুই করে থাকে। অ্যান্ড দেন আমাদের ফর্মের খেলাগুলোতে শোহানুরের অসাধারণ ভূমিকা ছিল, আমাদের ফর্মটি বিভিন্ন সময় বি ফর্মের এগেনস্টে জেতাতে। সো আমরা এ ফর্ম বি ফর্মের খেলায় বেশিরভাগ সময় এ ফর্ম জিতত এবং অ্যাজ আ ফুটবল অ্যাজ এ স্ট্রাইকার শোহানুরের পারফরমেন্সটা অসাধারণ থাকতো সবসময়। দেখুন আমি বললাম যে শোহানুরকে নিয়ে বলতে গেলে প্রথমে স্পোর্টসের সাইডটা বাকি বাদ রাখবো, বাট এখন শোহানুরকে বলতে গেলে সব কিছু স্পোর্টস নিয়ে চলে আসছে। সো স্পোর্টসে ঢোকা দরকার আমাদের। ফার্স্টলি আমরা শোহানুরকে কলেজ লাইফে ক্লাস সেভেন থেকেই পার্টিসিপেট করতে দেখলাম। অ্যাথলেটিক্সে আমরা তাকে দেখেছিলাম যে ক্লাস সেভেনেই পার্টিসিপেট করতে। সো একটা কথা বলে বাংলায় যে উঠন্তমূলক পর্তনে চেনা যায়, ঠিক আছে। সো এই ব্যাপারটা শোহানুরের ক্ষেত্রে খাটবে না বিকজ শোহানুর যখন ক্লাস সেভেন বা এইটে পার্টিসিপেট করতো সে মোটামুটি সব কয়টা ইভেন্টেই সে ফিফথ বা সিক্সথ হয়ে ফেরত আসতো। সো ব্যাপারটা এমন ছিল যে ও যে ট্র্যাক ইভেন্টে সে পার্টিসিপেট করছে সে ট্র্যাক ইভেন্টে সে খারাপ করছে। সো এখান থেকে কিন্তু এটা বলার উপায় নাই যে উঠন্তমূলক পত্তনেই চেনা যায়, বরং আর একটা দিকে এই কথাটা কাজে লাগানো যায়। আমরা তখন থেকেই বুঝতে পারলাম যে ছেলেটা ভবিষ্যতে কিছু করতে যাচ্ছে। সো এরপরে অ্যাথলেটিক্স মিট ছিল এবং অ্যাথলেটিক্স মিটটা শোহানুরের লাইফে অনেক বড় একটা টার্নিং পয়েন্ট ছিল, যেমনটা ছিল রবিউলের ক্ষেত্রে। সো শোহানুর অ্যাথলেটিক্স প্র্যাকটিস করলো, আমাদের এএম ছিল 2012 এবং 2012 আমাদের রাজশাহী ক্যাডেট কলেজ চ্যাম্পিয়ন হয়ে ফেরত আসলো। শোহানুর অনেকগুলো ইভেন্ট করেছিল সেখানে, তিন চারটা ইভেন্ট, এবং একজন ক্লাস নাইনের একটা ক্যাডেট হয়ে সে 4x100 meter রিলেটিভস পার্টিসিপেট করেছিল। সো ইটস আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট ক্লাস নাইনের মতো একটা স্টেজে আমি মনে করি। অ্যান্ড দেন একটা সময় সে আমাদের বেস্ট অ্যাথলিট ছিল। এর পাশাপাশি শোহানুরের যদি আরও গেমসের আমি আরও অন্য সেক্টরগুলোর কথা বলি, সেক্ষেত্রে শোহানুরকে একটা কথা বলতে হবে যে হি ওয়াজ আ ভেরি গুড ভলিবল প্লেয়ার। শোহানুরকে ভলিবলে তাকে আমরা সবসময় রিসিভারে দাঁড়াতে দেখতাম এবং রিসিভারে সে এমন এমন কিছু সাব সে ঠেকিয়ে দিত এবং এমন সুন্দর সে রিসিভগুলো করতো যে আমাদের জুনিয়ররাও একসময় তাকে সুপারম্যান বলে ডাকা শুরু করলো। অ্যান্ড শোহানুর আমাদের টিমটার সাথে ছিল 2015 সালে যখন ইন্টার ক্যাডেট কলেজ ভলিবল মিট চলছিল এবং সেই জায়গাতে
শোহানুর অসাধারণ পারফর্ম করেছিল বলে আমি শুনেছি, এবং ওই সময়টাতে শোহানুর আমাদের কলেজের জন্য প্রচুর ডেডিকেশন দেখিয়েছিল অ্যান্ড আমাদের কলেজ চ্যাম্পিয়ন হয়ে ফেরত এসেছিল। সো শোহানুর কিন্তু আমাদের অ্যাথলেটিক্স মিট এবং একই সাথে আমাদের ভলিবল মিট দুইটারই চ্যাম্পিয়ন স্ট্রিমে ছিল। অ্যান্ড আর একটা ব্যাপার হচ্ছে যে শোহানুর ক্লাস ইলেভেনে থাকতে অসাধারণ পারফর্ম করেছিল রাগবিতেও, এবং রাগবি কম্পিটিশনে সে কলেজের হয়ে সে পার্টিসিপেট করেছিল ফর দ্য ফার্স্ট টাইম ইন্টার ক্যাডেট কলেজ রাগবি মিট যেবার হয়েছিল সেবার, অ্যান্ড সেখানেও সে একটা ম্যাচে সে বেস্ট প্লেয়ার হয়েছিল। সো শোহানুর ওয়াজ এ 360 degree স্পোর্টসম্যান। অ্যান্ড আমাদের ইন্টার হাউস রাগবি কম্পিটিশনের কথা না বললেই নয়, সেখানে মোটামুটি আমরা ধরে রেখেছিলাম যে আমরা তারিক হাউস চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে, বিকজ আমরা খালিদ হাউসকে প্রথম ম্যাচে হারিয়েছিলাম এবং খালিদ হাউস আবার কাশিম হাউসকে হারিয়েছিল। সো খালিদ হাউসের সম্পূর্ণ ভরসা ছিল আমাদের তারিক হাউসের উপর যে আমরা তারিক হাউস কাশিম হাউসকে হারিয়ে চ্যাম্পিয়ন হবো, সেক্ষেত্রে কাশিম হাউস দুটা ম্যাচই হেরে যাবে অ্যান্ড খালিদ হাউস সেক্ষেত্রে রানার আপ হবে। সো বাট আমরা সেই আশাটা সম্পূর্ণ ভেঙে দিয়ে আমরা সেবার রানার আপ হয়েছিলাম অ্যান্ড কাশিম হাউস চ্যাম্পিয়ন হয়েছিল বিকজ অফ দ্য হিরোইজম অফ শোহানুর। শোহানুর সেদিন যেটা করেছিল সেটা এক কথায় আমি বলবো অমানবিক, একটা অমানসিক পারফরমেন্স দেখিয়েছিল সেদিন শোহানুর, যে তারা একদমই তাদের টুর্নামেন্টটা হেরে বসেছিল এবং ওই অবস্থা থেকে শোহানুর যেভাবে টান দিয়ে কাশিম হাউসকে সেদিন চ্যাম্পিয়ন করেছিল, সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে দিস বয় ইজ সামথিং স্পেশাল। মানে একদম চোখের সামনে যেন সে আমাদের থেকে ট্রফিটা ছিনিয়ে নিয়ে গেল। অ্যান্ড দেন শোহানুর ওয়াজ অ ভেরি গুড ক্রিকেটার, সে আমাদের ক্রিকেটে তাকে আমরা একজন ফাস্ট বলারের ভূমিকায় দেখেছিলাম, একজন ব্যাটসম্যান হিসেবেও সে ভালো ছিল। প্রত্যেকটা খেলাতেই আমরা শোহানুরকে এভাবে পারফর্ম করতে দেখতাম। সো ফুটবলে শোহানুর একটা আলাদা স্কিল ছিল, হি ওয়াজ অ ভেরি গুড ফুটবলার, তার পায়ে কিক অনেক ভালো ছিল, হি ওয়াজ অ ভেরি স্ট্রং পার্সন, অ্যাজ অ কলেজ গোয়িং প্রিফেক্ট এরকম স্ট্রং হওয়া উচিত, যদিও সে খুব একটা লম্বা ছিল না বাট হি ওয়াজ ভেরি ভেরি স্ট্রং পার্সন। সো ফুটবলে আমাদের ইন্টার হাউসে আমাদের তারিক হাউসের এগেনস্টে শোহানুর সম্ভবত হ্যাট্রিক করেছিল আমাদের ফুটবলের লিডিংয়ে আমাদের। অ্যান্ড দেন ওই সময়টাতে শোহানুর যদিও কাশিম হাউসকে চ্যাম্পিয়ন বানাতে পারেনি বাট শোহানুর একটা সময় কাশিম হাউসের চ্যাম্পিয়ন ফুটবল টিমের মেম্বারও ছিল। সো ফুটবল, ভলিবল, দেন ক্রিকেট, দেন রাগবি, অ্যাথলেটিক্স প্রত্যেকটা জায়গায় শোহানুরের পারফরমেন্স ছিল। ক্লাস টুয়েলভে ওঠার পর যখন অ্যাথলেটিক্স চলছে আমাদের ইন্টার হাউস অ্যাথলেটিক্স কম্পিটিশন, তখন শোহানুর ছিল কলেজ গেমস প্রিফেক্ট, তখন শোহানুর যে 100 meter স্প্রিন্টে তখন সে কলেজ রেকর্ড সে ভেঙে দিয়েছিল। সো তার 100 meter স্প্রিন্ট শেষ সে ফার্স্ট হলো, কিছুক্ষণ পর আমি টাইমিংটা শুনলাম যেটা 10.85 seconds ছিল, যেটা আমাদের আরসিসির রেকর্ড ছিল 11 seconds। সো আমি এই রেকর্ডটা ডিক্লেয়ার করেছিলাম, সো স্টিল আই ফিল প্রাউড অফ দ্যাট যে এই রেকর্ডটা আমি নিজে ডিক্লেয়ার করতে পেরেছিলাম। পরবর্তীতে অবশ্য ওই রেকর্ডটাও আমাদের 51st ম্যাচের একটা ক্যাডেট ভেঙে দিয়েছিল, বাট দ্যাট ওয়াজ রিয়েলি আ ভেরি প্রাউড মোমেন্ট ফর মি অ্যান্ড ফর শোহানুর অফকোর্স। সো শোহানুরের ব্যাপারে বলতে গেলে এই গেমসগুলোর কথা চলে আসবেই, অ্যান্ড অ্যাজ আ কলেজ গেমস প্রিফেক্ট শোহানুর ওয়াজ আ ভেরি ডেডিকেটেড। সো দিন রাত খাটতে দেখেছি আমি তাকে রাগবি টিমের হয়ে, অ্যাথলেটিক্স টিমের হয়ে, ইভেন অ্যাজ আ লিডিং পার্সন সে ফুল ভলিবলে সে অসাধারণ পারফর্ম করেছিল এবং টিমটাকে সে সামনে থেকে লিড করেছিল সে আর উদয় মিলে, অ্যান্ড দ্যাটস ওয়াই আরসিসি কেম ব্যাক অ্যাজ আ আনবিটেন চ্যাম্পিয়ন। সো আনবিটেন এই চ্যাম্পিয়নটা হওয়ার পেছনে শোহানুরের অনেক বড় একটা ভূমিকা ছিল। অ্যান্ড দেন আরসিসি সেইবার শুধুমাত্র একটি সেট হেরেছিল, বাদবাকি প্রত্যেকটা সেট প্রত্যেকটা ম্যাচ আরসিসি জিতে এসেছিল। সো অ্যাজ এ কলেজ গেমস প্রিফেক্ট শোহানুর ওয়াজ দ্য পারফেক্ট পার্সন অফ মাই ব্যাচ, অ্যান্ড অ্যাজ অ ফ্রেন্ড, অ্যাজ আ ক্যাডেট, শোহানুর ইজ রিয়েলি আ ভেরি এক্সাম্পলারি ওয়ান। শোহানুরের সবচেয়ে বড় পজিটিভ সাইড যেটা সেটা হচ্ছে ওর ডেডিকেশন, যেগুলো ব্যাপারে কনসার্ন থাকে সেই ব্যাপারগুলোতে তার ডেডিকেশন অসামান্য লেভেলের। একজন কলেজ গেমস প্রিফেক্ট হিসেবে রাজশাহী ক্যাডেট কলেজের ভলিবল টিমটাকে সে যেমন সামনে থেকে লিড করে আইসিসি ভিএম জেতার একটা সুযোগ করে দিয়েছিল, এবং আমরা যে আইসিসি ভিএম জেতে কলেজে এসেছিল আমাদের টিমটা, সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ইভেন্ট ইন মাই লাইফ। সো এই জিনিসটা এখন আমি মনে করলে আমার অনেক ভালো লাগে, অনেক প্রাউড ফিল হয় যে আমরা একটা ব্যাচ হিসেবে আমরা এই আমাদের কলেজকে চ্যাম্পিয়ন করেছিলাম এবং আমরা বাস্কেটবলে সেবার সেমিফাইনালিস্ট ছিলাম। সো এই ব্যাপারগুলোর কথা চিন্তা করলে একটা কথাই মাথায় আসবে যে শোহানুর অ্যাজ আ গেমস প্রিফেক্ট হি ওয়াজ অ ভেরি ডেডিকেটেড সোল। সো আমি মনে করি যে শোহানুর এই ডেডিকেশনগুলো যদি ও পারফেক্ট জায়গায় কাজে লাগাতে পারে ওর লাইফে অনেক বড় কিছু করে ফেলবে, বিকজ ওকে যখন যে দায়িত্বটা দেওয়া হতো সে দায়িত্বটা সে খুব সুন্দরভাবে পালন করতে পারতো। সো এই রেসপন্সিবিলিটির ব্যাপারটা শোহানুরের মধ্যে সবসময়ই ছিল, অ্যান্ড একজন গেমস প্রিফেক্ট হিসেবে তারপরে একজন জুনিয়র প্রিফেক্ট হিসেবে আমি শোহানুরকে অনেক ভালোভাবে পারফর্ম করতে দেখেছিলাম। সো লিডারশিপ ব্যাপারটা শোহানুরের সাথে অনেক ভালোভাবে যায়। অ্যান্ড আর একটা ব্যাপার হইতেছে যে শোহানুর ওয়াজ রিয়েলি আ ভেরি গুড ফ্রেন্ড, সে ফ্রেন্ড হিসেবে খুব লাইট মাইন্ডেড ছিল, সে সবার সাথে মিশতে পারতো, অ্যান্ড দেন সবার সাথে সুন্দরভাবে সে কথাবার্তা বলতে পারতো, মাঝে মাঝে যোগ টোক হতো ওর সাথে। সো অ্যাজ অ ফ্রেন্ড আই হ্যাড আ লট অফ ইন্টারাকশন উইথ শোহানুর, অ্যান্ড টু বি অনেস্ট শোহানুর ওয়াজ দ্য পারফেক্ট গেমস প্রিফেক্ট ফর আওয়ার ব্যাচ,
অ্যান্ড শোহানুরের ডেডিকেশন লেভেলটা সত্যিকার অর্থেই খুবই বড় রকমের। অ্যান্ড দেন আমি বিশ্বাস করি যে শোহানুর যদি তার ডেডিকেশন লেভেলটা ধরে রাখতে পারে, ইজ গোয়িং টু ডু সামথিং ভেরি গ্রেট ইন ফিউচার। লাস্ট বাট নট দ্য লিস্ট, I really feel very fortunate as a person to have some skill friend on my batch and talking on them in public, I really feel pumped up. Shohanur is one of those guys on whom I have a lot of pride to take in and this person was really a dedicated soul of Rajshahi Cadet College. Thank you very much Shohanur for all your efforts, all your dedication, all your hard works that you've put for RCC. Thank you very much once again for watching this video. I wish you all the best. Make all of us proud by your deed and your work that you used to do in your college days.